हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सम स्टडी रूम। तुम्हारा देखते आज के जेनपा एंड एसएमएफ 2020 सजेशन एने खूब गुरुत्वपूर्ण एक चैप्टर जेनेटिक्स एंड इवोल्यूशन जो चैप्टर आज इटा यूनिट टू ते आ क्लास टुएल्वर। तो ये एक मोस्ट इम्पोर्टेंट चैप्टर फॉर जेनपा एंड एसएमएफ एग्जाम। প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা বলছি। এখানে প্রধানত তোমরা দেখতে পাবে মেন্ডেলের সূত্র, হেরিডিটি, তারপরে জিনস, প্লাসমিড, ক্রসিং ওভার, লিঙ্কেজ এবং কিছু সিন্ড্রোম, এই নিয়েই এই চ্যাপ্টারটা। এটা খুব ডিপলি কিন্তু পড়া দরকার, কারণ এই ইউনিটেরই যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তোমরা যাতে ভালো নাম্বার ক্যারি করতে পারো তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ভালোভাবেই পড়তে হবে। এরপরে আমি কিছু টাইপস অফ কোয়েশ্চেন দেখিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। মেনলি এখান থেকে কিন্তু সিন্ড্রোমগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে মেনলি সিন্ড্রোম থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু আদার্স থেকেও কোয়েশ্চেন আসতে পারে, তোমরা পড়বে। আর এরপরে কিছু আমি দেখেছি, দেখো দেখতে পাচ্ছ বাংলা লেখা আছে ডাউন সিন্ড্রোম, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মিউটেশন, হিমোফিলিয়া, যেগুলো লেখা আছে এগুলো তোমরা পড়বে। এগুলো আমি ওপরে যে এগুলো দিয়েছি ইম্পর্টেন্ট টপিকস হিসাবে, এর মতো করে গুরুত্বপূর্ণভাবে না পড়লেও কিন্তু এগুলো ভালোভাবে পড়তে হবে। এরপরে আসা যাক এখানে কি টাইপস অফ কোয়েশ্চেন হবে। এখানের আমি প্রধানত আজকে আমি যেটা দিয়েছি সেটা হলো একটা ফার্স্ট চ্যাপ্টার এই ইউনিট টু এর। এরপরে আমি বাসবাকি অধ্যায়গুলো দেবো, সেটা একসাথেই দেবো, কারণ এইটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি এটা আলাদা দিয়েছি। এরপরে আমি একসাথেই দিয়ে দেবো সবকটা, তোমরা ভালোভাবে পড়তে থাকো। আর এখান থেকে কোয়েশ্চেন কিন্তু কমন আসে, 70% কমন কিন্তু আসবে কোয়েশ্চেন, আমি বারবার বলে দিচ্ছি। তোমরা এগুলো ভালো করে ফলো করো, সময় আছে এখনো, ভালোভাবে প্র্যাকটিস করো। এখানে দেখতে পাচ্ছ তোমরা সিকল সেল অ্যানিমিয়ার কারণ দেয়া আছে, তারপরে ডাউন সিন্ড্রোমের যে কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা পড়তে থাকো এবং আমার চ্যানেলটি দেখতে থাকো। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, এবং ভালো লাগলে শেয়ার করো যাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীর কাছে ভিডিওটি পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওয়।